রাজতাব দত্ত ভারতীয় বাংলা চলচ্চিত্র, ধারাবাহিক এবং থিয়েটারের এক বিখ্যাত অভিনেতা। তিনি অসংখ্য বাংলা ছবিতে অভিনয় করেছেন। তিনি কামিনীর মতো হিন্দি চলচ্চিত্রে এবং মিস্টার অ্যান্ড মিসেস নায়ারের মতো ইংরেজি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি জি বাংলার প্রচারিত হাস্যরসাত্মক টেলিভিশন অনুষ্ঠান মিরাক্কেলের একজন বিচারক। রাজতাব দত্ত জন্ম 11 আগস্ট 1967, কলকাতা, ভারত। প্রথম জীবন, তিনি বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে 1983 সালে মাধ্যমিক পাশ করেন। তিনি গোয়াঙ্কা কলেজ অফ কমার্স থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। 1987 সালে তিনি নেতাজি নাগার কলেজ থেকে গ্রাজুয়েট হন। চলচ্চিত্র জীবন, রাজতাব দত্ত তিনি রনিদা নামে সমধিক পরিচিত। 1987 সাল থেকে থিয়েটারে অভিনয় করেছেন। তিনি স্বপ্নসন্ধানীর থিয়েটার গ্রুপের অভিনয় করেছেন। তিনি চলচ্চিত্রের জন্য জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেন। তিনি এরপর ক্রমে ক্রমে তিনি খ্যাতির শীর্ষে আরোহণ করেন। সব রকম চরিত্রে মানিয়ে যাবার এক আশ্চর্য ক্ষমতা আছে তার, এটাই তার এগিয়ে যাবার মূল হাতিয়ার। চলচ্চিত্র পুরস্কার, পারমিতার একদিন চলচ্চিত্রের জন্য 2001 সালে BFGA অ্যাওয়ার্ড সেরা অভিনেতা পুরস্কার পান। MLA ফাটাকেষ্ট চলচ্চিত্রের জন্য 2006 সালে আনন্দলোক অ্যাওয়ার্ডে সেরা খল নেতা হিসেবে পুরস্কার পান। সবাইকে অসংখ্য ধন্যবাদ। Style is what I call it.